শেষ হয়েছে খড়কুটো। এক সময় সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ছিল এটা। ধারাবাহিকের মাধ্যমে বেশ কিছু তারকারা আবার দর্শকের মনে রাজ করেছিল এবং তাদের মধ্যে গুনগুন অর্থাৎ তৃণা সাহা অন্যতম। এখানে প্রধান চরিত্রে তাকে দেখা গিয়েছিল। গুনগুন সৌজন্য জুটি দর্শকের খুব পছন্দ হয়েছিল, তাই খড়কুটো শেষ হবার পরে খড়কুটো টু আনবার রিকোয়েস্ট করে দর্শক। তাদের জন্য অন্য একটি সুখবর আসছে তৃণার নতুন এক ধারাবাহিক। লীনা গাঙ্গুলির হাত ধরেই আবার ফিরছেন তিনি, তার বিপরীতে আগের নায়ক কৌশিক রায়। হ্যাঁ, আবার ফিরছে গুনগুন সৌজন্য জুটি। খড়কুটো দর্শকের জন্য এর চেয়ে ভালো খবর বোধহয় আর হয় না। তবে এটা সম্ভবত খড়কুটো সিজন টু নয়, কেননা ধারাবাহিকে উঠে আসবে রাজনৈতিক প্রেক্ষাপটে ভালোবাসার গল্প। এখানে তৃণা কৌশিক ছাড়াও প্রধান চরিত্রে থাকছেন আরও এক জনপ্রিয় নায়ক ইন্দ্রাশিস রায় অর্থাৎ ধুলোকণার লালন। বলা বাহুল্য জলসাতেই আসছে তাদের নতুন এই ধারাবাহিকটি। নিঃসন্দেহে অন্য সব ধারাবাহিকের মতো লীনা গাঙ্গুলির এই ধারাবাহিকটিও সুপারহিট হবে। দেখা যাক কবে সামনে আসে প্রথম প্রমো। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।